বাকিগুলো আমি নিয়ে ওনার থেকে ক্রয় করে নিতেছি, বাকিগুলো অবমুক্ত করার জন্য। টাকাটা কিন্তু আপনাকে উৎসাহিত করা হচ্ছে না, যেটা আবার ধরে নিয়ে আসছেন আবার দিব। মিরপুর বোটানিক্যাল গার্ডেনে তো আমরা এখন ছেড়ে দিব। রানা ভাই, এগুলো কি কি হইতেছে এখানে? এখানে দেশি পাখি আসছে। আচ্ছা, দেশি পাখিগুলো আমি নিয়ে ওনার থেকে ক্রয় করে নিতেছি, পাখিগুলো অবমুক্ত করার জন্য। গাছে এই আবাসস্থলে এই পাখি এখন দেখাই যায় না। কি পাখি এখানে? এটাকে আপনি ডাউক, এটাকে ডাউক বলে, মানে ডাউক পাখি। ঠিক আছে, পাখিগুলো না দেখলে বুঝতে পারবেন। ভাই মনে বুঝে নাই আসলে। টাকা দিচ্ছি, আপনি 300 টাকা চেয়েছেন, আমি 400 টাকা দিচ্ছি। না না না, আপনাকে খুশি করার জন্য আপনাকে 500 টাকা দিলে আপনি খুশি? আচ্ছা, এটা হচ্ছে বিলুপ্ত পাখি, এগুলো দেখা যায় না, ডাউক পাখি। ভাই ধরেন, একটু ধরেন তো আরিফ ভাই, এই পাখিগুলো তো এখন দেখা যায় না। এই পাখিগুলো এখন দেখা যায় না। আমার কথাটা আপনারা সবাই শুনতে পারতেছেন? শুনতে পারতেছি, বলে। একসাথে সবাই ভিডিও করেন সেটা ভালো। একটা ভাই দেশি কিছু পাখি আনছে বিক্রি করার জন্য। এই পাখি গুলো উনি জানে না, কিন্তু আমরা তো পাখি বিক্রি করি, আমরা জানি দেশি পাখি বিক্রি এবং কি কেনা বেচা নিষেধ। নিষেধ, তাই তো? এই পাখিগুলো মূলত হাটে বাজারে আমরা এখন অ্যাভেলেবেল দেখতেছি, মানুষ কিনতেছে বিক্রি করতেছে, কিন্তু আমরা এটা আমাদের সহ্য হয় না। কয়টা পাখি কিনলেন? তিনটা পাখি ওনার থেকে কিনলাম। তিনটা পাখি? এই হলো তিনটা পাখি। এই যে তিনজনের হাতে তিনটা পাখি আছে, খুব ভালোই কি কাজ করতেছে। মানে যে ভাইকে আনছে সে হয়তো জানে না। না, হ্যাঁ, সে জানে না, জানে না। সম্পূর্ণ অবৈধ আমাদের দেশি পাখি। হ্যাঁ, এটা দেশি পাখি। আপনার কয় টাকা দিয়ে সংগ্রহ করেন পাখিগুলো? আমি 500 টাকা দিই ওনার থেকে। আমি 500 টাকার বিনিময়ে দর্শক দেখতে পাচ্ছেন তিনটি দেশি পাখি, ইনশাআল্লাহ তার ফিরে পাবে। ভাই টাকাটা কিন্তু আপনাকে উৎসাহিত করা হচ্ছে না, যেটা আবার ধরে নিয়ে আসছেন আবার দিব। আপনি খুশি? আপনি খুশি, কথা বুঝছেন? নেন, যাতে আর এটা না ধরেন। তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে টাকাটা ওনাকে হয়তো বা বুঝে নাই। ভাইয়ের সঙ্গে কিনছিল, ভাইয়ের সঙ্গে কিনছিল পালার জন্য আর কি। তো ভাইয়েরা আসলে বুঝতে, ওনার ভুল বুঝতে পারছে, ওনারা যেন ক্ষতি না হয়, যেহেতু আমরা ব্যবসায়ী, আমরা এটা সম্পর্কে জানি দুই দিকে দেখতে। এখন এটা আসলে এটা নিয়ে আমরা একটু কথা বলি। কথা বলে আমরা একটু বিলে ছাড়ার একটা প্রিপারেশন আছে। আপনি টাকাটা নেন, এই যে টাকা দেওয়া নেন। আপনি খুশি? ভাই মনে হয় বুঝেন নাই বা জানতেন না এরকম কিছু। আমাদের কাছে ডাউক পাখিগুলো আছে, আমরা এখন ছাড়তে যাব। ছাড়তে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনে যাব, আমরা বিস্তারিত দেখাবো। তিনটা পাখি আছে, তিনটা পাখি তো বিস্তারিত আপনাদের দেখাবো, কোথায় ছাড়লাম, কীভাবে ছাড়লাম। আর এগুলো দেশি পাখি, তো এগুলো না পালা উচিত বা হাটে না আনাই উচিত। তো চলুন, আজকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমরা এখন ভিতরে চলে আসছি বোটানিক্যাল গার্ডেনে, মিরপুর বোটানিক্যাল গার্ডেনে। তো আমরা এখন ছেড়ে দিব, সামনে একটু পানি টাইপের জায়গা পাইলে, কারণ এগুলো তো পানির মধ্যেই থাকে মেইনলি। ছোটো খাঁচাতে আনতে হয়েছে, কারণ বড় খাঁচা ছিল না ওখানে। আজকে লোক কম আসছে যারা বিক্রি করে পাখির খাঁচা, তো একটু ছোটো খাঁচায় খাঁচায় কনজাস্টেড করে আনতে হয়েছে। আমরা হচ্ছে প্লেস সিলেক্ট করছি, এটা দেখেন পুরা ডাউকের আবাসস্থলের মতোই পানি আছে মেইনলি। এগুলো পানির মধ্যে থাকে না আরিফ ভাই, জঙ্গলে থাকে। তো আমরা ভিতরের দিকে চলে আসছি, একদম পিছনের দিকে বোটানিক্যাল গার্ডেনে। ওরা এখানে খাবার দাবার পেয়ে যাবে ইনশাল্লাহ। যে আতিক ভাই হচ্ছে বের করতেছে, এই যে দর্শক দেখতে পাচ্ছেন পাখিগুলোকে এখন বের করা হচ্ছে। আতিক ভাই পাখিগুলোকে বের করতেছে, ইনশাল্লাহ বের করে কিন্তু আমরা ছেড়ে দিব রে বাবা তোদের। আমরা হচ্ছে এই পাখিগুলো ছাড়বো, আরেকটা হচ্ছে আরিফ ভাই, আতিক ভাইয়ের কাছে আমাদের। আরিফ ভাই আমাদের পিছে আছে। এই যে এখানে আছে তিনটা পাখি, একটু কামড় দিতেছে, যাই হোক। এটা আমরা হচ্ছে মিরপুর এক পাখির হাট থেকে সব ভাইরা মিলে একটা ভাই আনছিল, তো ওনার সাথে আমরা একটু কোঅপারেট করে, উনি হচ্ছে বুঝতে পারে নাই আমরা পরে 500 টাকার বিনিময়ে সম্ভবত কিনা হয়েছে। আমরা এখন রানা ভাই একটু ব্যস্ত কারণে উনি সরাসরি ওনার বাসায় যাবে,
আমাদের বললো যে এখানে আসে আমাদের ছেড়ে দিতে এবং ভিডিওটা করে রাখতে, যাতে সবাই দেখতে পারে আর সবার কাছে একটা মেসেজ যাইতে পারে যে দেশি পাখিগুলো না পালাই বেটার হবে। আমিও আগে টুকটাক ভিডিও দিতাম, যেগুলো অফ করে দিছে এখন, একদমই দেশি পাখির ভিডিও দাও। তো আসেন আমরা পরে দেখি কোথায় কি ছাড়া হইতেছে। বনের পাখি বনে উড়ে যাও। তো ভাই আসলে পাখিগুলো যেহেতু আপনারা কয়েকজন মিলে কিনেছিলেন এক নম্বর পাখির হাট থেকে, আতিক ভাই, তো পাখিগুলো এখন যেহেতু আমরা ছাড়তেছি, আমাদের ভিতরে কেমন লাগতেছে? না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনুভূতির জন্যই এখানে আসা, এত কষ্ট করে আসা। না আজকে কিন্তু দর্শক অনেক ভিড়, কারণ জানেন না আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন, আজকে চিড়িয়াখানায় গাড়ানে প্রচুর পরিমাণে ভিড়, আসতে অনেকটা কষ্ট হয়েছে অনেক গরমের মধ্যে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে আসছি, কারণ একটাই যে পাখিগুলোকে ইনশাল্লাহ মুক্ত করে দিব যেন পাখিগুলো ভালো থাকে। তো আতিক ভাই চলেন আমার পাখিগুলোকে ছেড়ে দিই। তো বিসমিল্লাহ বলে ছাড়বেন সবাই, এই যে হাতের উপরে ছাড়ছি, দাঁড়ান, রেডি, এই যে ছেড়ে দিয়েছি, ইয়ে ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছি যাই হোক, ছোটখাটো একটা আমরা যেটাই করলাম ভালোই লাগলো, চেষ্টা করবো আমরা মাসের মধ্যে দুই তিনটা এরকম করে ছাড়ায়। ওরা খাবার খাওয়া শুরু করে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, যাই হোক ভালো লাগলো। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগছে, টুকটাক যদি কোনো মেসেজ আপনাদের কাছে দিতে পারি ওটা আলহামদুলিল্লাহ। আর এই জায়গাটা অনেক ভালো ওদের জন্য, ইকোসিস্টেমটা ওদের সাথে ভালো। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার জন্য দোয়া করবেন।